হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি খুলনা আর্ট একাডেমি চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। আসুন আমরা আজকে একটি খেজুর গাছ কত সহজেই আঁকা সম্ভব হয়, আমরা একটি খেজুর গাছ আঁকার আর নিয়মটা শিখি। প্রথমেই দুটি দাগ দিলাম। সাধারণত একটি গাছের নিচের অংশটা একটু মোটা থাকে, আস্তে আস্তে গাছের উপরের অংশটা একটু চিকন থাকে। আমরা পেন্সিল দিয়ে দুটি দাগ দিলাম। এখন আমরা এটা সিগনেচার পেন থেকে কাজ করব, কারণ এটা যাতে সহজেই বোঝা যায়। ঠিক 1 ইঞ্চি দূরত্ব রেখে রেখে আমরা একটা করে ফোঁটা দিব। এই 1 ইঞ্চি দূরত্ব রেখে রেখে একটা করে ফোঁটা দিলে ঠিক মিডিল থেকে অপোজিট, মিডিল থেকে অপোজিট, মিডিল প্রত্যেকটার বিপরীত পাশে, মনে রাখতে হবে এই ড্রয়িংটি এপাশের ড্রয়িং এবং ওপাশের ড্রয়িংগুলো এক না হয়ে যায়। এখন এখানে এখানে একটি 7 লিখুন, ইংলিশে 7 দেখুন, এখান থেকে একটি 7 লেখা। প্রত্যেকটা একটা দাগ থেকে আর একটা দাগ পর্যন্ত আমি একটি 7 লিখে দিলাম। ঠিক এপাশে একটু উল্টা 7, এভাবে খেজুর গাছে প্রতি বছর যে এক এক বছর যে রসের জন্য খেজুর গাছটি কাটা হয়, গায়ে কিছু দাগ ইউজ করতে হবে। একটু আলো ছায়া তৈরি হবে। একটু ঘাস পরিবেশ তৈরি করার জন্য ঠিক আমি এখান থেকে কিছু রেখা, এভাবে ইচ্ছা মতো কিছু রেখা, একাধিক রেখা, বিভিন্ন শেপে কিছু রেখা আমি এঁকে দিলাম। এটাকে একটু একটু ডবল করে আমরা গোড়ার অংশটা একটু মোটা করার চেষ্টা করি। প্রত্যেকটা রেখা একটু গোড়া থেকে দেখুন আমি মোটা করে দিয়েছি। এখন খুব সহজেই আপনি ইচ্ছা মতো কিছু দাগ ইউজ করতে পারেন। এখানে গুনে বা সাজিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি এখানে
যত দ্রুত পারেন একাধিক রেখা এখানে আপনি দিতে থাকুন। ছোট বড় বিভিন্ন দিকে হতে পারে। আপনি এখান থেকে মাঝখান থেকে একটু ফাঁকা থাকলে সেখান থেকে অল্প অল্প কিছু মাথার অংশটা দেখাই দিতে পারেন। এভাবে আপনি একটি খেজুর গাছের ছবি আঁকতে পারেন খুব সহজেই চেপেন লেখে লেখে। আপনার দুই পাশে দুই দাগটা সর্বশেষে মুছে দেন এবং সুন্দর একটি আপনারা এত সময় একটি খেজুর গাছ আঁকার সহজ নিয়ম দেখলেন। আপনারা আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। আপনি ভালো থাকুন, পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।